নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সারগাম পাঠশালা আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বন্ধুরা আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভক্তি গীতির হারমোনিয়াম টিউটোরিয়াল নিয়ে আসলাম, আর সেটি হচ্ছে বন্ধুরা মঙ্গলদ্বীপ জেলে ওই গানটা। আর এই গানের মূল শিল্পী হচ্ছে বন্ধুরা লতা মঙ্গেশকর, আর সুর করেছেন কিন্তু বাপি লাহিড়ী। তো বন্ধুরা, এই গানটা শেয়ার করার আগে আমি আপনাদের একটা ছোট্ট কথা বলে রাখি। প্লিজ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন যাতে যারা সঙ্গীত শিখে গান শিখে তারাও খুব সহজে আমার ভিডিওগুলি দেখে শিখতে পারে এবং তারাও যাতে আমার এই ভিডিওগুলি পেয়ে উপকৃত হতে পারে ওই জন্য। তো বন্ধুরা, আজকের গানের কথায় আমরা চলে আসি। আজকের গানটা আমি আপনাদেরকে এ মাইনর থেকে দেখিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো স্কেলে এই গানটি তুলে ফেলতে পারেন, সেক্ষেত্রে আপনারা এই স্বরলিপিগুলো আপনাদের স্কেল অনুযায়ী কিন্তু বসিয়ে দিবেন, তাতে হয়ে যাবে। আপনারা যে স্কেল থেকে গানটি তুলবেন সেই স্কেল অনুযায়ী স্বরলিপিগুলো বসিয়ে দিবেন, তাতে হয়ে যাবে। তো বন্ধুরা, এ মাইনর থেকে দেখিয়ে দেওয়ার আগে আমি এ মাইনরের স্বরলিপিটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। সা রে গা মা পা দা নি সা সা নি দা পা মা গা রে সা, এটা হচ্ছে বন্ধুরা এ মাইনর স্বরলিপি। তো বন্ধুরা, আজকের গানটিতে আমাদের কিন্তু কোমল স্বর এবং শুদ্ধ স্বর দুইটাই লাগছে। তো আজকের গানটিতে আমাদের যে কোমল স্বর লাগছে সে কোমল স্বর হচ্ছে এ ফ্ল্যাট অনুযায়ী আর কি। সে কোমল স্বরগুলি হচ্ছে বন্ধুরা কোমল গা, কোমল দা, কোমলনি। এই তিনটা স্বর কিন্তু বন্ধুরা আমাদের কোমল লাগছে, আর বাকি সব স্বর কিন্তু শুদ্ধ থাকবে। তো বন্ধুরা, এই গানটিতে তিনটা কলি আছে, তিনটা কলির স্বরলিপি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। সেই জন্য চেষ্টা করবেন একটু এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য। যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে প্রপারলি গানটি খুব সহজে তুলে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আজকের এই গানের প্রথম কলিতে আমরা চলে আসতেছি। আজকের এই গানের প্রথম কলিতে আমরা চলে আসি। আজকের এই গানের প্রথম কলি অর্থাৎ স্থায়ীটা স্বরলিপিটা এখন আমি আপনাদের দেখিয়ে দিব। তার আগে আমি রিডটা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই রিডটা শুনলে হয় কি, আপনাদের গানটি তুলতে খুব সহজ হয়ে যায় যদি একবার শুনে নেন। সেই জন্য বন্ধুরা আমি আপনাদেরকে রিডটা একটু শুনিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আরেকটা কথা, এই গানটির আর একটি মুখ্য বিষয় আছে, সেটি হচ্ছে বন্ধুরা এই গানের মিউজিক। তো বন্ধুরা, আমি আপনাদেরকে চেষ্টা করব মিউজিকটা সহ একটু দেখানোর জন্য, একটু খেয়াল করবেন। তো গান শুরু করার আগে একটা মিউজিক দিই, ওই মিউজিকটা দেখুন প্রথমে। ওই মিউজিকটা শুরু হবে কিন্তু বন্ধুরা কোমলনি থেকে। আমি বন্ধুরা এক আঙ্গুলের সাহায্যে একটু করে দেখিয়ে দিচ্ছি, ফলো করুন। নি পা গা মা পা দা, নি পা গা মা পা দা, এগুলো হচ্ছে কোমল স্বর। কিন্তু কেমন মনে রাখবেন, এটা নিটা কোমল স্বর, দাটা কোমল স্বর, গাটাও কিন্তু কোমল স্বর। নি পা, নি পা গা মা পা দা, এর পরেরটা দা মা রে গা মা পা, এরপরে সা মা মা সা ফা মা গা, সা মা মা সা ফা মা গা, এরপর লেন গা রে সা মা মা সা ফা মা গা, গা রে সা মা মা সা ফা মা গা, এটা আছে গানের মিউজিক। তবু বন্ধুরা আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। প্রথমে শুরু করবেন নি থেকে, এটা বলার পর ঠিক শুরু করে ফেলবেন মঙ্গলদ্বীপ জেলে ওই গানটা, প্রথম কলিটা। তো বন্ধুরা, এই প্রথম কলিটা রিডটা একটু করে শুনে নিন আপনারা। মঙ্গলদ্বীপ জেলে অন্ধকারে দুচু কালোই বড় প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা কর প্রভু। মঙ্গলদ্বীপ
বজলে অন্ধকারে দুচু কালোই বরপ্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু। এটা হচ্ছে বন্ধুরা এই গানের প্রথম কলি। তো বন্ধুরা এই প্রথম কলিটা স্বরলিপি শুরু হচ্ছে কিন্তু বন্ধুরা পা থেকে। মঙ্গল দে পজলে পা 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 মা পাদা পা 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 মা পাদা। মঙ্গল দে পজলে অন্ধকারে দুচু কালোই বর প্রভু। অন্ধকারে দুচু অন্ধকারে দুচু মা 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 গা মা পা মা 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 গা মা পা। অন্ধকারে দুচু আলোই বর প্রভু আলোই বর প্রভু। মা গা রে সা নি সা সা মা গা রে সা নি সা সা আলোই বর প্রভু। এরপর লাইনটি হচ্ছে তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তবু যারা বিশ্বাস তবু যারা বিশ্বাস সা মা মা সা মা সা মা মা সা মা। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো করে না তুমি আছো সা মা মা সা মা সা মা মা সা মা করে না তুমি আছো। একই স্বরলিপি দিয়ে হচ্ছে তবু যারা বিশ্বাস এবং করে না তুমি আছো। এটা তবু যারা বিশ্বাস করে না তুমি আছো। এরপর লেটি তাদের মার্জনা কর প্রভু তাদের মার্জনা তাদের মার্জনা। মা 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 পা মা গা মা 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 পা মা গা। তাদের মার্জনা কর প্রভু কর প্রভু। গা মা মা পা গা মা মা পা কর প্রভু। তো বন্ধুরা এটা বলার পর কিন্তু আপনারা আবার বলবেন ও দিয়ে একটা কিন্তু মিউজিক আছে, তো ওই মিউজিকটা বলবেন ও ও ও ও নি পা মা গা রে সা নি পা মা গা রে সা ও ও ও দা দা সা নি নি দা দা সা নি নি দা দা সা নি নি ও। এটা হচ্ছে এই গানের মিউজিক। তো বন্ধুরা এই মিউজিকটা দেবেন, এরপর কিন্তু আর দুটা অন্তর আছে। তো দুটো অন্তরার প্রথম অন্তরাটার স্বরলিপি এখন আমি আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা তার আগে আমি রিডটা শুনিয়ে দিচ্ছি, একটু করে দেখুন রিডটা। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাতরে ও পুল যে পোটাও। যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও ওদের বুঝিয়ে দাও সে তুমি পাতরে ও পুল যে পোটাও। জীবন মরুতে করুণা দ্বারাই দর প্রভু। মঙ্গল দে পজলে অন্ধকারে দুচু কালোই বর প্রভু। তবু
যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। এটা হচ্ছে বন্ধুরা এই গানের প্রথম অন্তরা। তো বন্ধুরা এই প্রথম অন্তরাটা শুরু হচ্ছে বন্ধুরা নি থেকে, কুমল নি থেকে। যে তুমি আলো দেতে প্রতিদিন সূর্য ওঠাও, যে তুমি আলো দেতে, যে তুমি আলো দেতে, নি 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 সা নি দা সা নি দা, নি 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 সা নি দা সা নি দা, যে তুমি আলো দেতে প্রতিদিন সূর্য ওঠাও, প্রতিদিন সূর্য ওঠাও, দাদা দাদা সানি নি, দাদা দাদা সানি নি, দাদা দাদা সানি নি, প্রতিদিন সূর্য ওঠাও। এরপর লাইনটি হচ্ছে ওদের বুঝিয়ে দাও সে তুমি, ওদের বুঝিয়ে দাও সে তুমি, নি 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 সা নি দা সা নি দা, নি 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 সা নি দা সা নি দা, ওদের বুঝিয়ে দাও সে তুমি, পাতরে উপুল যে ফোটাও, পাতরে উপুল যে ফোটাও, দাদা দাসানি নি, দাদা দাসানি নি, পাতরে উপুল যে ফোটাও। এরপর লাইনটি হচ্ছে জীবন মরুতে, জীবন মরুতে, জীবন মরুতে, নিদানি পামা গারে সা, নিদানি পামা গারে সা। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা শুদ্ধ দা, কেমন? উভয় দা ব্যবহৃত হচ্ছে শুদ্ধ এবং কোমল দুইটাই। জীবন মরুতে করুণা দ্বারাই জর প্রভু, করুণা দ্বারাই, করুণা দ্বারাই, সা মামা পামাগা, সা মামা পামাগা, করুণা দ্বারাই জর প্রভু, জর প্রভু, গা মামা পামাগা, গা মামা পামাগা, জর প্রভু। এরপর ঠিক আগের মতো আবার বলবেন, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুচু কালোই বর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু। এটা হচ্ছে বন্ধুরা এই গানের প্রথম অন্তরা। তো বন্ধুরা এরপর আরেকটা অন্তরা আছে, সে অন্তরাটার স্বরলিপিও কিন্তু বন্ধুরা এই প্রথম অন্তরাটার মতো একই স্বরলিপি দিয়ে যাচ্ছে। সেই জন্য আমি স্বরলিপিটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি না, কিন্তু রিডটা শুনিয়ে দিচ্ছি আর এক আঙ্গুলের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে আপনাদের, আশা করি খুব সহজে বুঝে যাবেন, আর এটাও বুঝবেন যে একই স্বরলিপি দিয়ে হচ্ছে ওটা। তো সে অন্তরাটা দেখুন, বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাপে, বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাপে। এটা বলার পর এরপর এলেন, তোমার ক্ষমা দিয়ে তুমি, তোমার ক্ষমা দিয়ে তুমি, ফোটাও ফোটাও পদ করে তাকে, ফোটাও পদ করে তাকে, ফোটাও পদ করে তাকে। এটা দুবার বলবেন। তো এরপর লাইনটি হচ্ছে, বল পথে গেলে, বল পথে গেলে, তুমি এসে হাত ধর প্রভু,
তুমি এসে হাত ধর প্রভু, তুমি এসে হাত ধর প্রভু। এরপর আবার আগের মতো বলবেন, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দুচো কালোই বর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু। এটা হচ্ছে বন্ধুরা এই গানের কিন্তু দ্বিতীয় অন্তরা। তো এই অন্তরাটা ঠিক প্রথম অন্তরাটার মতো একই স্বরলিপি দিয়ে কিন্তু বাজিয়ে ফেলবেন। তো বন্ধুরা পুরো গানটা ঠিক এভাবে তুলে ফেলবেন, আর যদি আপনাদের কোনো রিকোয়েস্টের গান থাকে সেটিও কমেন্ট করে জানাতে পারেন, আমি দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তো বন্ধুরা আজকের হারমোনিয়াম টিউটোরিয়াল এতটুকু, আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সারগাম পাঠশালায় সাথেই থাকবেন।